মাসব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন হয়েছে আজ। মেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী ঈশ্বর জাহান উর্মি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উর্মি, আজ যেহেতু মেলার প্রথম দিন, লোক সমাগম কেমন দেখছেন, সেই সাথে আসলে স্টলগুলো প্রস্তুত হয়েছে কিনা, প্রকাশক বা লেখকরা আসলে কি বলছেন? আফরিন, আজকে প্রথম দিন, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন বইমেলা, যেটি আমি এর আগে আসলে বলেছি আমাদের বিএসবি ক্যাম্পিয়ানের সৌজন্যে যেই মেলার মাঠের যে বইমেলা যে অনুষ্ঠান, সেখানেও বলেছি যে আমি দেখেছি সেটা হচ্ছে প্রথম দিন আসলে সকলে আশা করেছিল, বিশেষ করে প্রকাশকরা এবং যারা পাঠক আছেন, দর্শনার্থী আছেন, তারা আশা করেছিলেন যে একটা ঝকঝকে তক্তকে বইমেলা তারা দেখবেন। কিন্তু যেটি আমরা দেখতে পেয়েছি যে মেলার অনেক স্টলের কাজ এখনও শেষ হয়নি, বা শেষ হলেও যেই ময়লা আবর্জনাগুলো রয়ে গেছে নির্মাণ কাজের, সেগুলো কিন্তু এখনও সরানো হয়নি, ফলে পুরো বইমেলাটি বেশ এখনও বেশ অবিন্যস্ত এবং বেশ নোংরা আবর্জনাময় এখন পর্যন্ত রয়েছে, যেটি আসলে মেলা আয়োজক যারা রয়েছেন তাদের এক ধরনের ব্যর্থতা বলে প্রকাশকরা কিন্তু অভিযোগ করছেন। প্রকাশকরা বলছেন যে সবসময়ই মেলা জমতে সপ্তাহখানেক সময় লাগে, অথবা সবসময়ই আসলে প্রথম দিকে একটু এলোমেলো থাকে, আস্তে আস্তে সেটি ঠিক হয়, কিন্তু এবছর যে পরিমাণ ময়লা আবর্জনা দেখা যাচ্ছে, যে পরিমাণ এলোমেলো একটা বিষয় রয়ে গেছে, সেটি এর আগে বেশ কয়েকবার দেখা যায়নি, এর আগে সেগুলির অবস্থা ভালো ছিল। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, আপনি নিশ্চয়ই জানেন যে করোনার কারণে প্রায় দুবছর কিন্তু মেলা আসলে ঠিক সময়ে হতে পারেনি, দেরি করে শুরু হয়েছে, দেরিতে শেষ হয়েছে। ফেব্রুয়ারির বইমেলার যেই একটা আমেজ ছিল, সেই আমেজটা কিন্তু এর আগে ছিল না। এবার অনেক দিন পরে আবার বইমেলা ফেব্রুয়ারির 1 তারিখ থেকেই শুরু হলো, ফলে প্রকাশক, পাঠক, লেখক সকলেরই খুব আশা এবারকার বইমেলাটা নিয়ে, এবং সেই সাথে কাগজের দাম বেড়েছে, বই প্রকাশ হওয়া, বইয়ের দাম বৃদ্ধি, সব কিছু মিলিয়ে এক ধরনের টেনশনও আছে, কিন্তু তাদের আশা যে এবার মেলা জমে উঠবে। তো আজকে পাঠক সমাবেশ বলি বা সমাগম বলি খুব বেশি নয়, অনেকেই আছেন, ঘুরে ফিরে দেখছেন, বই আসলে কিনবেন কিন্তু আরও পরে সকলে। তো প্রথম দিন বইমেলা থেকে এই ছিল আমার কাছে খবরাখবর, ধীরে ধীরে বইমেলা জমে উঠবে এমন আশায় লেখক, পাঠক এবং ক্রেতা, প্রকাশক সকলেই। উর্মি, আপনাকে ধন্যবাদ।